আসসালামু আলাইকুম, আমি মমতা মোস্তারি ওয়েলকাম করছি আমার ব্র্যান্ড নিউ ভিডিও বা ব্লগে। বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে পুটেরি বাবা দেখতে পাচ্ছেন, সকালে নাস্তা না করেই ঘুমিয়েছে। কেন ঘুমিয়েছে? গত দুই দিন ধরে আমাদের এলাকায় নাকি মাইকিং করেছে, আজ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না, সেটা আমরা কেউ শুনতেই পাইনি। এই জন্য আজ ভেবেছিলাম শনিবার যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, আমি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠব আর দেরি করে নাস্তা বানাবো। তো নাস্তা বানাতে গিয়ে দেখি কারেন্ট নেই, আর আশেপাশে প্রত্যেকের কাছে শুনলাম কারেন্ট আসবে না। আর এই যে আমি ভাবছি একটু ঝটপট হাতের কাজগুলো সেরে নেব, আর এরই মধ্যে আমার শাশুড়ি আর বাচ্চারা মিলে চলে গেছে ছাদে কাঠের জোগাড় করতে। আজ নাকি কাঠে রান্না করে খাওয়া দাওয়া হবে, বুঝতে পারছেন ব্যাপারটা? বাচ্চারা শাশুড়ি যখন বলেছে তখন তো অবশ্যই সেটা করতেই হবে আর মানতেই হবে। আর এই জন্য আমি এখন হাতে ঝটপট কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমার ছাদ বলতে সেই পাঁচতলার ছাদ, সেখানে যে রান্না করা কি চারটিখানি কথা বলুন তো আপনারা। এই জন্য হাতের কাজ দ্রুত শেষ করে এখন পুটুলি বাবা ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার চারপাশে অনেক লোক লস্কর, মানে আমার বাহিনী। আর এই যে ইট পাতিয়ে রান্নার বন্দোবস্ত করা শুরু হয়ে গেছে। কেমন কি কতটুকু কিভাবে করতে পারবো সেটা জানি না, তো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি। এই তো প্রথমে প্ল্যান ছিল ভাত আর শুধু মাছ একটা ভুনা বা টমেটো দিয়ে ঝোল টাইপ হবে। যাই হোক, তো রান্না শুরু করার পরে এখন একে একে প্রত্যেকের ফরমায়েশ বাড়তে শুরু হয়েছে, আর ফরমায়েশগুলো শুধু আমি মন দিয়ে শুনছি। আর দেখি রান্না যদি শুরু করতে পারি আর একবার যদি চুলাটা ধরে যায় তারপর কতদূর কী করা যায় তখন দেখা যাবে। আপনারাও আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং দেখুন আমরা কি করি এবং কোন পর্যন্ত গিয়ে আমাদের এই দৌড় থামে। যদিও আমার শাশুড়ির চুলায় রান্না অনেক বেশি পছন্দ, উনি অনেকবার আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করেছে, এমনকি নিজেও চুলা কিনে এই ছাদে বসাতে চেয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু চুলায় রান্না পছন্দ করে না বলে কালি টালি মাখামাখি এগুলো একেবারেই পছন্দ করে না, যার জন্য আমাদের চুলায় রান্না মানে চুলা কিনা হয়ে ওঠে না বা রান্না করা হয়ে ওঠে না। পাঁচতলার ফাঁকা ছাদ, আশেপাশে তেমন কোনো বাড়িঘর না থাকায় এত বেশি বাতাস ছিল, আমার কিন্তু চুলা ধরাতে গিয়ে একেবারে গায়ের ঘাম ছুটে গেছে বলতে পারেন। যেহেতু প্রচণ্ড বাতাস আর তেমন কোনো রান্নার অনুষঙ্গ না থাকায় যদি একটু নিচে ছাই বা মাটি থাকতো বা কাঠগুলো যদি আমি কেরোসিন দিয়েও ধরাতে পারতাম, কাঠ বলা ভুল, এখানে বিভিন্ন বাঁশ বা ইটের কাঠের টুকরা বা চটা এ ধরনের কিছু, আমাদের যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছিল সেখান থেকেই টুকরা টুকরা করে কুড়িয়ে এনেছে, কিছু কিছু আছে ভেজা, তো সেগুলো দিয়েই আর কি চুলা ধরাতে গিয়ে আমার অনেক পরিশ্রম হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন রান্না করছি, তার আশেপাশে কিন্তু একটুও রান্নার পরিবেশ নেই। ওই যে দূরে আমার শাশুড়ি আমার পুটুলি বাবাকে নিয়ে বসে আছে, সেখানেও কিন্তু বালির স্তূপ, সেখানে বালির উপরে বসে আছে। আর আমার চারিপাশে এই যে সামনে দেখতে পাচ্ছেন পুরানো অনেক গাছপালা লতা পাতা গজিয়েছে, আর তারই মধ্যে আমার রান্নার বন্দোবস্ত করতে হচ্ছে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ভিডিও এডিটিং করছি, তখন আমার এত বেশি হাসি পাচ্ছিল যে কি পাগলামিটাই না করেছি আজ। আর যাই হোক, বাচ্চাদের সাথে আমিও অনেক বেশি এনজয় করেছি। শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন রান্না করতে করতে আমার কি অবস্থাটাই না হয়েছে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন আর ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তো প্লিজ ভালোবাসার সাপোর্ট এবং পাশে থাকার সাপোর্ট দিয়ে ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এই ছোট্ট আবদারটুকু আপনাদের কাছে করতেই পারি ছোট্ট বোন হিসাবে। আশা করছি বোনের এই ছোট্ট আবদারটা অবশ্যই অবশ্যই রাখবেন। হয় না, বাড়িতে ছোট ছোট বোন বা ভাই থাকলে তারা একটু বেশিই কিন্তু আবদার করে, তা ভাবতে পারেন আমিও আপনাদের সেই বাড়ির ছোট্ট বোনটি।
আমার এই ক্ষুদ্র প্রয়াস বা ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমি চেষ্টা করি আপনাদের সামনে এমন কিছু নিয়ে হাজির হতে যেটাতে আমিও এন্টারটেইনমেন্ট হই এবং আপনাদের একটু আনন্দ বা ভালো লাগা উপহার দিতে পারি। এখন আমি আবার নিচ থেকে উপরে যাচ্ছি, বাকি যে জিনিসগুলো আনতে ভুলে গিয়েছিলাম সেগুলো আনতে। তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে পানি আর লুসনি, যেটা ছাড়া কাঠে রান্না একেবারেই অসম্ভব। আমার পুটুলিও কিন্তু অনেক বেশি এনজয় করছে, এর আগে ও কখনো এখানে আসেনি যার জন্য। ইতিমধ্যে আমার ভাতটাও কিন্তু মাশাল্লাহ করে হয়ে গেছে, কেন জানি না ভাতে পানি দিয়েছিলাম, কিন্তু ভাতেরটা মানে আমি রাইস কুকারের আন্দাজে পানি দিয়েছি, আমি যে চুলাই ভাত রান্না করছি এটা আমার মাথায় ছিল না। ভাতটা সেই রাইস কুকারের মতোই বসা ভাত হয়েছে। আরেক ঝলক আমি আপনাদেরকে আমাদের ছাদটা দেখিয়ে দিচ্ছি, কি অবস্থা ছাদের দেখতে পাচ্ছেন। আর এরই মাঝে আমি রান্নাবাড়া করছি, মাশাল্লাহ করে আমার চুলাটা খুবই সুন্দরভাবে জ্বলছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে পুটুলি বাবা ওর ভাইদের সাথে কি করছে দেখুন, নিচের থেকে ওরা মুড়ি খাবার দাবার এসব নিয়ে এসেছে, আর সেগুলো দিয়েই তিন ভাই অনেক বেশি মজা করছে। আমারও একটা পিকনিক পিকনিক বা বনভোজন টাইপের ভাইব আসছিল। আমার এই বৈবাহিক জীবনে পিকনিকে যাওয়া কখনো হয়নি, তবে আশেপাশে ঘুরেছি ঘুরেছি ফিরেছি, খেয়েছি দিয়েছি, সেগুলো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ারও করেছি, সেটাও খুব কম। কিন্তু পিকনিকে যাওয়াই হয়নি, সেই গিয়েছিলাম ছোট্টবেলায় দু একবার। তখনকার সেই মজার স্মৃতিগুলো বাচ্চাদের সাথে স্মৃতিচারণ করছিলাম, আর আবার যেন কেন নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, আর সেই ছোট্টবেলার কথাটা খুব বেশি মনে পড়ছিল। যাই হোক, রান্নাবাড়া কিন্তু শুরু করে দিয়েছি। আর এখানে বলে রাখা ভালো, আমার কিন্তু এগুলো বাতিল হাঁড়ি বাতিল, আপনারা কেউ দেখে হাঁড়িকুড়ির চেহারা দেখে কিন্তু একেবারেই মন্তব্য করবেন না। ইতিমধ্যে আমার ভাত রান্নার কাজ শেষ, আর এখন শুরু মাছ রান্নার পালা। আর আমি মাছ ভাজার জন্য চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই যে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আমি এখন মাছটা ভুনা করার জন্য মশলার আনুষঙ্গিক সমস্ত কিছু একসাথে করে কষিয়ে নিচ্ছি। আর এই যে গরম গরম ভাজা মাছ, দেখে একটু লোভ সামলানো মুশকিল, তো কি আর করা, আমি আর পুটুলি বাকি বাচ্চারা খাবে না, তো আমরা একটু খেয়েও নিচ্ছিলাম, আরও বেশি বেশি করে বনভোজন বা পিকনিককে মিস করছিলাম। এই যে এখন যে কাঠটা দিয়েছি, এই কাঠটা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারেই জ্বলছে না, এটা কিন্তু ভিজা আছে যার জন্যে জ্বলছেই না। আর ওই কাঠটা আবার চেঞ্জ করে অন্য কাঠ দেওয়াতে দেখেন কত সুন্দর করে চুলাটা জ্বলছে। আর এই যে আমার মাছ রান্নার কাজও শেষ, এখন আবার বাচ্চাদের আবদার ডিম ভুনা খাবে। পিকনিক যেহেতু করছে তো ভালোভাবেই তারা পিকনিকের ভাইবটা নিতে চায়। ডিম সিদ্ধ করে ডিম ভুনাও করে ফেলেছি, আর এখন আপনারা যেই ফুটেজটা দেখতে পাচ্ছেন, দেখুন কত দাও দাও করে আমার চুলা জ্বলছে, মাশাল্লাহ। এটা ইটের চুলা, সেটা কে বলবে বলুন তো। আর এখন আমি ডিম ভুনা শেষ করে আবার বাচ্চাদের বাবার আবদার হচ্ছে মাছ ভাজা খাবে। তো এই যে রান্নাবাড়া শেষ করে এখন নিচে চলে এসেছি, বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আর পুটুলি বাবা এই যে এখানে মাতবরি করছে। আর তার মাঝে আপনাদেরকে দেখিয়ে দেই আমার রান্নাঘরের কী অবস্থা, আমি ওপর থেকে রান্না করে করে সব সাপ্লাই করেছি, আর এখানে নিয়ে এসে বাচ্চারা সমস্ত কালি মাখিয়েছে। আর এই যেই কাপড়টা দেখতে পাচ্ছেন, এটাকে লুসনি পুসনি মুসনি যাই বলুন না কেন, সেটাই তো হয়েছিল। আর এই যে আমার হাত পায়ের অবস্থা, তো যাই হোক, বিপদ যেদিন আসে চারিদিক থেকে আসে, কারেন্ট না থাকায় আমি মশলাটাও ঠিকভাবে গুঁড়ো করতে পারিনি, মশলাটাও কিন্তু আমাকে শিলেই গুঁড়ো করতে হয়েছে, বাটতে হয়েছে। তো যে যাই বলুক, আমার বাচ্চারা হ্যাপি, আমিও হ্যাপি, এই তো দিন শেষে এটাই চাওয়া, আলহামদুলিল্লাহ। এই ছিল আজকে আমাদের বনভোজন, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।